সড়ক নিরাপত্তায় হাজার কোটি টাকার প্রকল্প শত শত সুপারিশ টাস্ক ফোর্স কোনো কিছুই কাজ করছে না প্রতিদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ পরিবহন বিশেষজ্ঞরা বলছেন মালিকদের বিচার নিশ্চিত আর কমিশন গঠন করে প্রতিটি ঘটনা নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে না পারার কারণেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সাকিবুর রহমানের রিপোর্ট বিশ টন পণ্য বোঝাই ট্রাক আশি কিলোমিটার গতিতে বুধবার ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনগুলোকে এভাবেই পিষে দেয় মুহূর্তে ঝরে যায় নারী শিশুসহ চোদ্দ নিরীহ প্রাণ যথারীতি দুর্ঘটনার পর জানা যায় ট্রাকটি ছিল অতিরিক্ত পণ্য বোঝাই আর চালকের ভারী যানবাহনও চালানোর লাইসেন্স ছিল না ঠিক তার আগের দিন ফরিদপুরে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে পনেরো জনের মৃত্যু হয় এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার নিয়ম না থাকলেও পণ্যবাহী পিকআপে যাত্রী পরিবহন করা হচ্ছিল এসব দুর্ঘটনা তদন্তে বরাবরই বিআরটিএ পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয় ফলে তদন্ত প্রতিবেদনে কখনোই সংস্থাগুলো ত্রুটি উঠে আসে না যে কোনো দুর্ঘটনা হলেই তড়িঘড়ি করে একটা তদন্ত কমিটি তৈরি হয় বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান থেকে ধার করে সদস্য নেওয়া হয় আসলে এইভাবে তদন্ত করে প্রকৃত কারণ কখনোই উঠে আসবে না তদন্ত কমিশন সবসময় নিরপেক্ষ স্বাধীন হতে হয় এবং যারা সদস্য থাকে তাদের আসলে দক্ষতা অভিজ্ঞতা ব্যাপক থাকতে হয় বিশেষ করে দুর্ঘটনার পর রিভার্স ইঞ্জিনিয়ারিং করার সক্ষমতা থাকতে হয় যারা তদন্ত করছেন যা তারা যদি আসলে সড়ক নির্মাণ বা রক্ষণাবেক্ষণ বা সড়কে আইন প্রয়োগের সাথে সরাসরি যুক্ত থাকে যেহেতু তাদের দায়িত্ব অবহেলা থাকবেই এবং দায়িত্ব অবহেলাটা যদি স্বীকার করে নেওয়া মানে কিন্তু আপনি দায়টা স্বীকার করে নিলেন এই যে দায়বদ্ধতার জায়গায় আমরা তো আসলে কেউ দায় নিতে প্রস্তুত না দুর্ঘটনার পর কেবল চালক পথচারীদের উপর দায় না চাপিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল কারণ উদ্ঘাটন না করলে কখনোই দুর্ঘটনা রোধ করা যাবে না এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার যে বিনিয়োগটা হচ্ছে সেটা শুধু অবকাঠামো ভিত্তিক কিন্তু এটা একটা সিস্টেম সিস্টেমের যে অন্যান্য উপকরণগুলি আছে চালক আছে যাত্রী আছে যাত্রী বান্ধব পথচারী বান্ধব বা চালকদের জন্য প্রশিক্ষণের যে ব্যবস্থাপনা করা ট্রেনিং দেওয়া এটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না এবং এখানে বিনিয়োগ কিন্তু খুব সামান্য পাশাপাশি আমি যেভাবে দেখি যে আমাদের সড়ক যেভাবে স্মার্ট হচ্ছে যদি আমি বিশেষ করে ঈদের সময় আমরা দেখি যে চালক আছে সে টানা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা স্ট্রিয়ারিংয়ে বসে থাকছে এটা অনেকটা জিন ড্রাইভারের মতন মানুষের পক্ষে এটা সম্ভব না সেক্ষেত্রে আমাদের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে ইনফ্রারেড ক্যামেরা এখন খুব সর্বব্যায়ে পাওয়া যায় সে কিন্তু চালককে কন্টিনিউয়াস মনিটরিং করতে পারে তার চোখের মুভমেন্ট ফেসের মুভমেন্ট দেখে চালক কি আসলে ক্লান্ত পরিশ্রান্ত কিনা সেটা ডিটেক্ট করে কি তাকে কিন্তু আসলে ওয়ার্নিং দেওয়া সম্ভব গতি নিরোধক যে ইকুইপমেন্ট বা স্পিড গভর্নার কথা আমরা বলছি বারবার সেটা যদি বসানো হয় চালক কিন্তু সেক্ষেত্রে মাত্রাত গতিতে চালাতে পারবে না সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়ী পরিবহন মালিকদের বিরুদ্ধে আইন প্রয়োগ বিআরটি এর সক্ষমতা বাড়ানো সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের দাবি সবার সকি রহমান আর টিভি ঢাকা